হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমি সেজে গুজে কোথায় যাচ্ছি বলতে পারবেন? আমি যাচ্ছি সেই জায়গায় যেখানে আজও রাত্রিবেলাতে রাধাকৃষ্ণকে অনুভব করা যায়। শুধু মানুষ না, পশু পাখি সবাই এইটা মানে। তার জন্যই তো এখানে রাত্রিবেলা কেউ থাকে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি এখন নিধিবনে। বৃন্দাবন গিয়ে নিধিবন না দেখে ফেরা তো যায়ই না, তার জন্য আমি চলে গেলাম নিধিবনে। আর রাধাকৃষ্ণ আর শ্রীমাধবের কৃপায় আমি নিধিবনে প্রবেশ করে নিলাম। আর আমার সাথে আপনারাও চলুন আজ নিধিবনটা ঘুরে আসি। নিধিবনের কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তবুও একটু করে বলে দিই। নিধিবন হচ্ছে সেই জায়গা যেখানে রাত্রিবেলাতে শ্রীকৃষ্ণ শ্রীরাধা গোপীদের সাথে আসেন, তার জন্যই তো এখানে রাত্রিতে কেউ থাকে না। আর এটা হচ্ছে একটা কুণ্ড। যমুনা নদীর জল যখন বাড়ে, এটারও জল কিন্তু বেড়ে যায়। এবার চলুন আরেকটু আগে যাওয়া যাক, দেখা যাক কি আছে আগে। রাসমন্ডল পে চল করকে ঘোড়া থোড়া সব লোক নাচেঙ্গে রাধে রাধে বল করকে। তো এবার আমরা চললাম রাসমন্ডলের দিকে, যেখানে সবাই মন খুলে নাচ করছে। এই নিধিবনের আরেকটা কথা কিন্তু খুব প্রচলিত, এখানে যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু জোড়ায় আছে। আর বিশ্বাস, রাত্রিবেলাতে এই গাছগুলোই গোপী হয়ে যায়। তো আমরা এখন আরও আগে যাচ্ছি। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, আর এখানে ঠাকুরমশাইয়ের বিশ্বাস যে রাত্রিবেলাতে উনি যেরকমভাবে বিছানা ঠিক করে যান, সকালে কিন্তু এগুলো সেরকম থাকে না। তো এখানে ক্যামেরা এলাও নেই, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো ওই মন্দিরটাই হচ্ছে সেই জায়গা। তো আমরা এসে গেছি রাসমন্ডলে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 8 থেকে 80 সবাই কৃষ্ণ নামে ডুবে আছে। তো রাধা রাধা বলে এই কৃষ্ণ নামের সমুদ্রতে আমরাও এখন ডুব দিয়ে দেব। সত্যি কথা বলতে বৃন্দাবন আসা, বাঁকে বিহারীর দর্শন, নিধিবন যাওয়া, এসব কিছু আমার কাছে স্বপ্নের মতো। আর শ্রী রাধা আর শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া স্বপ্ন পূরণ হতোই না। তো এখানে যুগল পদচিহ্নতে প্রণাম করে যাচ্ছি আমরা আগে। এই পার্টে হচ্ছে অনেকজন মহাপুরুষের সমাধি, আর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে নিধিবনের মাটি নিয়ে যাওয়া যায়। তার জন্য আমি একটু মাটি আমার আঁচলে বেঁধে নিলাম আমার ঘরে নিয়ে রাখার জন্য। তো এইটা হচ্ছে লাস্ট পার্ট, তারপর আমরা নিধিবন থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার আগে এখানে নিধিবনের বৃত্তান্ত লেখা আছে, তাও আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এইখানে আছে নিধিবনের হিস্ট্রি পুরো ডিটেলসে, সব কিছু এখানে সুন্দর করে বর্ণন করা আছে। যদি এক কথায় বলি, নিধিবন এসে আমার খুব বেশি ভালো লাগলো, একদম স্বর্গীয় অনুভব। তো আজকের জন্য নিচ্ছে বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার সাথে একবার বলুন রাধে রাধে।